শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ মণ্ডপে মণ্ডপে চলছে বিশেষ ধর্মীয় আচার। এ বিষয়ে আরো জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, সপ্তমীতে এখন কি কি আয়োজন চলছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। আমার পেছনে ঢাক বাজনার শব্দ শুনে আপনি হয়তো বুঝতে পারছেন যে ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে কি চলছে। আজ মহাসপ্তমী, মহাসপ্তমীর আয়োজন সকাল থেকেই শুরু হয়েছে নবপত্রিকা দানের মাধ্যমে, দেবীর চক্ষুদানের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের পালনের মাধ্যমে। এবং এই সকাল থেকে ভক্তবৃন্দের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা যত বেড়ে যাচ্ছে তত কিন্তু ভক্তবৃন্দের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আপনি যদি আমার পেছনে বা আমার কি পরিমাণ ভক্তবৃন্দদের যায় কমতি হচ্ছে না। এবং বলা হয় মহাসপ্তমীতে দেবীর নিকট প্রার্থনা করলে সাত জন্মের পাপ মোচন হয়ে যায়। আর সকাল 8:10 থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এই দিনে অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী। শাস্ত্র মতে মহাসপ্তমীতে 16 উপাদানে দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নে দেবী দুর্গা সহ তার সন্তান সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিককে চকুদান করা হয়েছে। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দ্র, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। আর এই সময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তবৃন্দের মধ্যে কী ধরনের উৎসাহ উজ্জীবনা, মায়ের আশীর্বাদ পাওয়ার যে তাড়না, এবং এটা তাদের স্পষ্ট প্রমাণ দিচ্ছে। এবং আমরা আশেপাশেও যদি তাকাই বা আমরা যদি ভক্তবৃন্দদের সাথে কিছুটা কথা বললেও যদি জানতে পারি যে আমরা ভক্তবৃন্দের সাথে একটু কথা বলে জানতে চাই, দাদা একটু জানাবেন। পুজোর আগ্রহ এবারও আগেরবারের মতোই ভালো আছে। কোভিডের কারণে কয়েক বছর যেহেতু পুজো ঠিকভাবে হতে পারেনি, তাই এই বছর মোটামুটি আরও বেশি উৎসাহ নিয়ে মানুষ আসছে। আমরা আশা করি যে একটা সুষ্ঠু পরিবেশে, নিরাপদ পরিবেশে পুজো কোনো ধরনের অঘটন ছাড়াই সম্পন্ন হবে। কেমন এবার মায়ের কাছে কী প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা সববার জেনে থাকে মোটামুটি সেরকমই। মা যেন এই পৃথিবীর দুর্গতিগুলো নাশ করে এই পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত করেন এবং আমাদের সকলের ভেতর যে দুর্গতি আছে, যে কুপ্রবৃত্তি আছে, সেগুলোর বিনাশেও যেন শক্তি দেন। ধন্যবাদ আপনাকে। তো দেখছেন যে সকল ভক্তবৃন্দ, আমরা এখন পর্যন্ত যত ভক্তবৃন্দের সাথে কথা বলেছি তারা সকলে জানিয়ে দিচ্ছে যে সারা বিশ্ব জুড়ে শান্তি থাকুক, মায়ের আশীর্বাদ যাতে সকলের কাছে থাকুক। তো এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তো আমরা যে বিষয়টা দেখেছি, নবপত্রিকা দান করা হয়েছে, নবপত্রিকা সম্পর্কে অনেকেই কিন্তু জানে না। তো নবপত্রিকা আসলে 9টি উদ্ভিদ যা দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয়। এই 9 দেবী হলেন ব্রহ্মাণী, কালিকা, উমা, কার্তিকী, শিবা, রক্তদন্তিকা, শুক্রহিতা, চামুণ্ডা ও ধান্যাশ্রিতা, লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে জানানো হয়, পরিচিতি লাভ করেছে। তো আমরা যদি আমাদের এখানে দেখেছি ভক্তবৃন্দের সাথে পাশাপাশি শিশু কিশোরদের মধ্যে উত্তেজনা বিজয় বিরাজ করছে, শিশু কিশোররাও এসেছে। তো আমরা একটা বাচ্চার সাথে কথা, বাবুর সাথে কথা বলতে চাচ্ছি। তো জানাও তুমি যে কেমন লাগছে, পরিবারের সাথে এসেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কী কী করলে আজকে সকাল থেকে? আজকে সকালবেলা স্নান করে রেডি হয়ে আমাদের জাতীয় মন্দিরে এসে এখন অঞ্জলির সময়, আমরা এখন অঞ্জলি দান করবো, মায়ের কাছে প্রার্থনা করবো। ধন্যবাদ। তো এই যে আমরা জানি যে সকাল থেকে যে আজকে সপ্তমীর আয়োজন, সেই সপ্তমীর আয়োজনে বেলা 11টার সময় হচ্ছে অঞ্জলি দেওয়ার সময় ঠিক নির্ধারণ করেছে। তো আমি একজন দাদাকে দেখছি অঞ্জলির জন্য প্রস্তুতি নিয়েছেন, একটু তার সাথে কথা বলবো। দাদা, এই বিষয়টা সম্পর্কে একটু জানা, অঞ্জলির প্রস্তুতি নিচ্ছেন এটা একটু জানা। অঞ্জলি দেওয়ার আসলে উৎসটা হচ্ছে এরকম যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, এই মহাসপ্তমীর দিনে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের সম্পূর্ণ দুঃখ কষ্ট সব কিছু আমরা মায়ের পায়ে বিসর্জন করি। মা আমাদের দুঃখ দূর করে দিবেন, আমাদের বিপদ দূর করে দিবেন, আমাদের সার্বিক শান্তি কামনা, মঙ্গল কামনার জন্য আমরা মায়ের পায়ে অঞ্জলি প্রদান করি। ধন্যবাদ। তো চারিদিকে চলছে এখন অঞ্জলি প্রদানের ধুম, মায়ের পায়ে অঞ্জলি প্রদানের জন্য ভক্তবৃন্দ যারা আছেন তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন। মহাসপ্তমী যেই আনন্দ, সেই আনন্দ কিন্তু শুরু হয় যে অঞ্জলি প্রদানের মাধ্যমে, ষষ্ঠীতে দেবী বথনের মাধ্যমে কিন্তু আরাধনা শুরু হয় দেবী দুর্গার। সেই আরাধনার কিন্তু শুরু প্রধান যে উৎসাহ উদ্দীপনা বা দুর্গাপূজার যে প্রধান যে উৎসবের দিন যেই যাপন, যেটা আমরা মহাসপ্তমী বলি, সেই সপ্তমী থেকে কিন্তু উদযাপন শুরু হয়। এবং আমরা যদি দেখি যে অঞ্জলি দেওয়ার জন্য যে ভক্তদের ভক্তবৃন্দের মাঝেও দেখা যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দেবীর সামনে যে পুরোহিত বসাই আছেন, পুরোহিত বসাই
অঞ্জলি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন, ভক্তবৃন্দ ফুল নিয়ে অপেক্ষা করছে মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। তো স্নেহা, নাগেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বেলা 11টায় অঞ্জলি প্রদান হবে এবং অঞ্জলি প্রদান শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে আজকের মহাসপ্তমী যে প্রধান আচার অনুষ্ঠান তা সমাপ্ত হবে। স্নেহা মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম মহাসপ্তমীতে দুর্গাপূজার আয়োজন নিয়ে।